بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأر الله واسعة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله الطيبين الطاهرين أما بعد نويتي قطار جيبوت شيبوتة تشولته نيجيكي باب مختو এবং এই পাপ মুক্তর মধ্যে অন্যতম একটি পাপ যা মানুষ কথা বলার মাধ্যমে করে থাকে তা হচ্ছে গিবত এবং এই গিবতের সাথে সাথে মানুষ অপরজন সম্পর্কে খারাপ মত পোষণ করা খারাপ ধারণা খারাপ চিন্তা এবং তা তদন্ত করা এসব ছিল অন্যতম কিন্তু এই খারাপ ধারণা যেটাকে সুএান বলা হয় কত বড় পাপ তা আমাদের জানা উচিত যেমন ইমাম আলী আল্লাহ সাল্লাতে সালাম থেকে বিষয়ভিত্তিক যে গরালুল হেকাম সে গরাল হেকামে দুশো সাতাইশ নম্বর পৃষ্ঠার পাঁচ হাজার পাঁচশো তেহাত্তর নম্বর হাদিসে বর্ণনা করা হচ্ছে যে সু ও জবেল মোহসেনে শররুল ইসমে ওয়া আকবাহ জলমে অর্থাৎ সু ও জান্নেবেল মোহসেন অর্থাৎ কোনো পুণ্যবান ব্যক্তির সম্পর্কে কোনো খারাপ ধারণা করা শরুল ইসম অর্থাৎ খুব বড় ধরনের গুনাহ এবং মহাপাপ আকবাহু জলমে এবং অনেক বড় অত্যাচার এবং জুলুম তাই কোনো মুমিন কোনো মমিন ব্যক্তির সম্পর্কে কোনো খারাপ ধারণা করতে পারে না মোট কথা পবিত্র কোরআনেও এই সুয়েজান অর্থাৎ খারাপ ধারণা সম্পর্কে বলা হয়েছে এবং মাসুমিনদের হাদিসেও বহুবার এসেছে এই জন্যে বিহারুল আনোয়ারে যেটা বৈরুতের চাপ বৈরুত থেকে প্রিন্ট হয়েছে প্রচার হয়েছে প্রকাশনা বৈরুত তার বাহাত্তর নম্বর খণ্ডের একশো চুরানব্বই নম্বর পৃষ্ঠাতে ইমাম আলী আল্লাহ সালাত সালাম থেকে একটি হাদিস এসেছে যে এতরাহু সু অন্য বইনাকুম তোমাদের মধ্যে একে অপরের মধ্যে খারাপ চিন্তা খারাপ ধারণা করা ছেড়ে দাও এতরাহু বাদ দাও ফল আজল নাহা কেননা আল্লাহ রাবুল আলমিন এই খারাপ চিন্তা খারাপ ধারণা থেকে বারণ করেছেন অর্থাৎ আল্লাহ রাবুল আলমী না করে দিয়েছেন যাতে এসব কাজ না করা হয় এখানে কয়েকটি বিষয় না বললে নেই একটি হচ্ছে যে পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস থেকে সুন্দরভাবে আমরা বুঝতে পারি যে এই খারাপ ধারণা যখন মানুষের মনের মধ্যে নেমে যাবে অর্থাৎ আকদুলকাল পর্যায়ে চলে যাবে অর্থাৎ গিবত মনের গিবত হয়ে যাবে তাহলে সেটা হবে হারাম কিন্তু যদি এই ধারণা মনের মধ্যে এসে চলে যায় সেটা কিন্তু হারাম নয় অর্থাৎ আমি দেখেছি একটি লোককে কোনো যুবতী মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে হঠাৎ আমার মাথায় খারাপ ধারণা আসতে পারে সেখানেই ঝেড়ে ফেলে যে ইনশাল্লাহ তার আত্মীয় হবে বা কোনো কথা হবে সেরকম জানাশোনা হবে বলে যদি আমি চলে যাই তাহলে কোনো ব্যাপার নেই সেখানে গুনার কোনো স্থান নেই কিন্তু সেটাকে যদি মনে করে খারাপ ধারণা করে মনে বসিয়ে নেওয়া হয় এখান থেকেই হয় পাপের শুরু এবং গুনা আস্তে আস্তে বড়ো হয় যেখানে আকদুল কালবে পর্যায়ে চলে যায় এবং মানুষ মনের মধ্যে একের পর এক তার দোষ ত্রুটিগুলো জমা করতে থাকে এজন্যেই কোনো মানুষের ক্ষেত্রে কারো কোনো মমিন ব্যক্তির ক্ষেত্রে ধারণা থেকে বাঁচতে হবে সেটা খারাপ হোক আর ভালো হোক মানে মমিন মমিন সম্পর্কে ভালো ধারণা করবে মমিন মমিনের অসম্মান করবে না তার সম্মান ক্ষেত্রে খেয়াল রাখবে তাই পবিত্র কোরআনের সুরা হজুরাতে বারো নম্বর আয়াতে যে জান এবং খারাপ ধারণা সম্পর্কে বলা হয়েছে এই জিতানেবু কাফিরাম অর্থাৎ বেঁচে থাকো খুব বেশি বেশি চিন্তা করা থেকে অর্থাৎ কারো সম্পর্কে অহেতুক চিন্তা করো না কারণ বিভিন্ন রকম চিন্তার মধ্যে থেকে একসময় খারাপ চিন্তার উদয় হবে তাই কী প্রয়োজন রয়েছে অন্য লোক অপর ব্যক্তি কি করছে কি খাচ্ছে কি তার কথাবার্তা কি তার কাজকাম আমার এত চিন্তা করার সময় নেই আমাকে আমার ব্যাপারে চিন্তা করতে হবে যদি অন্যের ব্যাপারে এভাবে অহেতুক চিন্তাভাবনা শুরু করি ধারণা শুরু করি মত দেওয়া শুরু করি তাহলে সেখান থেকে এক সময় খারাপ মতের উদয় হবে এবং এই পবিত্র কোরআনে বারণ করা হয়েছে মহানবী সাল্লাহ আলি আলী আসাল্লাম সুনানে তিরমিজির চার নম্বর খণ্ডের তিনশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠাতে ছাপ্পান্ন নম্বর অধ্যায়ে একটি হাদিসে উনিশশো নম্বর হাদিসে মহানবী সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে ইয়াকুম যে তোমরা চিন্তা করা থেকে ধারণা করা থেকে করা থেকে বেঁচে থাকো কারণ কারণ ধারণার উপর ভিত্তি করে যে কথাগুলো বলা হয় সেটা হচ্ছে গিয়ে মিথ্যা কথা তাই মানুষকে কারো ধারণার উপর নির্ভর করে কোনো কাজ করতে নেই অনেক সময় মানুষ যে খারাপ ধারণা করে স্বাভাবিকভাবেই আমরা জানি যে বলেছি যে মমিন মমিনের জন্য খারাপ ধারণা করতে পারে না খারাপ ধারণা এমন অন্তর থেকে উদয় হয় যার অন্তর কলুষতা ভরা যদি মানুষের মন পরিষ্কার পবিত্র থাকে পাক পবিত্র থাকে তাহলে সে কখনো খারাপ চিন্তা কারো সম্পর্কে করতে পারে না বুঝতে হবে যদি কোনো ব্যক্তি বা আমি নিজেই কারো সম্পর্কে খারাপ চিন্তা করে থাকি তাহলে বুঝতে হবে আমার অন্তর এখনো পাক পবিত্র হয়নি তাই আল্লাহ রাবুল আলমিন জানেন এবং পবিত্র কোরআনে সুরা গাফের উনিশ নম্বর আয়াতে এরশ্বাদ হচ্ছে যে যেম খা ইনাতফিস সদুর আল্লাহ রাবুল আলমিন জানেন যে তোমাদের চোখ কি খেয়ানত করছে এবং তোমাদের অন্তরের অবস্থা কি সেটাও তিনি জানেন তাই কোন অন্তর থেকে কোন রকম চিন্তা কোন রকম ধারণা বের হয়ে আসতে পারে সেটা আল্লাহ রাবুল আলামীন সর্বজ্ঞাত তাই আমাদের এদিকে খেয়াল রাখতে হবে এবং যে কোনো ব্যক্তির যে কোনো কথার উপর ধারণার উপর আমাদের নির্ভর করা উচিত নয় আমাদের দেখতে হবে কোন ব্যক্তি কীরকম কথা বলছে তাই পবিত্র কোরআনে বলা হচ্ছে যে ইয়া আই আমানু এটা সুরা হজুরাতের ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে হে তোমরা যারা ইমান এনেছো ইয়া আয়োহল্লা দিনা আমানো ইন যা আকুম ফাস বেনাবা ইন যদি কোনো ফাসেক ব্যক্তি খারাপ লোক মন্দ লোক তোমার কাছে কোনো কথা নিয়ে আসে কোনো খবর নিয়ে আসে ফাত্তাবা ইয়ানু তখন সেই খবরটাকে তোমরা খুঁজে দেখো সত্য কি মিথ্যা অর্থাৎ সত্য মিথ্যার যাচাই করো ফাতাবাইয়ানু আন তুসিবু কাউমাম্বি কেন সত্য মিথ্যা যাচাই করো কারণ তোমাদের কোনো দলকে এই কথা অজ্ঞতায় ফেলে দিতে পারে এবং ফাতস আলা মা আলতম না দেবিন এবং তোমরা এমন অবস্থায় পড়তে পারো ক্ষতিগ্রস্ত হতে পারো তোমাদেরকে ছোট হতে পারে তখন তোমাদের করার কিছু থাকবে না ক্ষমা চাওয়া ছাড়ার কিছু নেই তাই কোনো গবেষণা ছাড়া তাহকিক ছাড়া রিসার্চ ছাড়া তোমাদের কোনো কথা শোনা উচিত নয় মেনে নেওয়া উচিত নয় বা তার উপরে নির্ভর করা উচিত নয় তাই ইমাম আলি সালাম বলেছেন যে যাচাই করো সত্য মিথ্যার মধ্যে এবং যাচাই করে তখনই তোমরা পরে ইমাম আলি আলহ সালাম থেকে প্রশ্ন করা হয়েছে এই কথা হাদিসটি বিহারুল আনোয়ার যেটা বৈরুতে প্রকাশ করা হয়েছে তার বাহাত্তর নম্বর খণ্ডের একশো ছিয়ানব্বই পৃষ্ঠাতে ইমাম আলিয়া সালাম থেকে সোয়েলা আমিরুল মিনীন আলহালাম ইমাম আলিয়া থেকে প্রশ্ন করা হয়েছে যে কাম বাইনাল হাক্কিবাল বাতেল অর্থাৎ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য কতটুকু ফাকালা আর আসবে তখন তিনি বলেন চার আঙ্গুল পরিমাণ পার্থক্য সত্য এবং মিথ্যা হক এবং বাতিলের মধ্যে আইনাই তখন ইমাম আলী আল্লাহ সালাম ওনার চারটি আঙ্গুল চোখ এবং কানের মাঝখানে রেখেছেন ফকাল তারপর বলছেন মার আথু আইনাক ফাহু আল হক যা তোমার চোখ দেখে সেটা হচ্ছে গিয়ে হক এবং সত্য ওয়ামা আসামে আথহু এবং যা তুমি শুনেছ ওজনা তোমার কানের মাধ্যমে আখতার বাতিল বাতেল তার বেশিরভাগ হচ্ছে গিয়ে মিথ্যা বাতিল অর্থাৎ যদি তুমি চক্ষের মাধ্যমে চক্ষু সহকারে দেখতে পারো চাক্ষুষ প্রমাণ থাকে তাহলে সেটাকে বিশ্বাস করো আর যদি শোনা কথা থাকে অতুক সেটার উপর নির্ভর করো না যার বেশিরভাগ শোনা কথা সেই হাস্যগুমান বা ধারণার উপর নির্ভর করে হয় সেটাকে বিশ্বাস করুন না দ্বিতীয় বিষয় যেটা অর্থাৎ প্রথম বিষয় ছিল যে যে কোনো বিষয়কে যে কোনো লোকের কাছ থেকে মেনে নেওয়া উচিত নয় সেটাকে যাচাই করা উচিত সত্য মিথ্যাকে দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে মানুষ সমাজে যখন বাস করে স্বাভাবিকভাবেই সুয়েজান না করে হসনেদান করবে অর্থাৎ ভালো ধারণা করবে এটাই হচ্ছে গিয়ে মমিনের পরিচয় এবং যদি সুয়েজান করে সব সময় সবার সাথে খারাপ ধারণা করে খারাপ মত পোষণ করে তাহলে দেখা যাচ্ছে যে এক সময় সমাজটাই নষ্ট হয়ে যাবে অর্থাৎ একে অপরের সম্পর্কে খারাপ ধারণা করবে তখন সমাজ বিঘ্নিত হবে জীবন নষ্ট হবে কিন্তু এ বিষয়ে একটি কথা যে মানুষ ভুলে গেলে চলবে না যে ভালো ধারণা সবসময় করতে হবে মমিনের আলামত কিন্তু সবার ক্ষেত্রে সব জায়গায় অর্থাৎ স্থান কাল পাত্র বিশেষ পার্থক্য হবে না কারণ একটু পুর কিছুক্ষণ আগেই একটু আগেই আমরা আয়াত বলেছি যদি কোনো ফাঁসেক ব্যক্তিমন্দ লোক কোনো খবর নিয়ে আসে সেটাকে যাচাই করে নিতে হবে তাহলে আমরা কিভাবে বলবো যে কারো সম্পর্কে খারাপ চিন্তা করব না তাহলে দেখা যাচ্ছে যে কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে আমাদেরকে খারাপ ধারণা না করলেও আমরা ভালো ধারণা করতে পারি না তাই আমাদের সমাজে বাস করতে হলে দেখতে হবে যে সমাজে যদি ভালো সমাজ থাকে সুন্দর সমাজ থাকে সব আশপাশের লোকজন সব মুমিন ব্যক্তি তাহলে অবশ্যই সেখানে খারাপ ধারণা করতে নেই কিন্তু যদি এমন অবস্থায় এমন লোকের সামনে পড়েছি যেখানে মন্দলোক মন্দ পরিবেশ তাহলে সেখানে মন্দ ধারণা না করলেও ভালো ধারণা আমরা করতে পারবো না তাহলে সেখানে আমাদের উচিত চিন্তা করে ভেবে চিনতে কাজ করা এ সম্পর্কে দুটি হাদিস ইমাম আমিরুল আমিনুল আলী আলাহ সাল্লা সালাম এবং ইমাম হাদি আলাহ সাল্লা সালাম থেকে সুন্দর হাদিস বর্ণনা করা হয়েছে ইমাম আলী আলাহ সাল্লা সালাম সে নাহজুল বালাগা যেটা সভি সালেহি যে ব্যাখ্যা সহকারে লিখেছে সেখানে অনুবাদ হিকমত নম্বর একশো চোদ্দোতে এসেছে আলী সালাতাম বলেছেন যে সালাহ আল্লাহ জামানে ওয়া আহলেহি যখন সালাহ এবং ভালো কাজ কোনো সমাজ এবং সে সমাজের লোকজনের মধ্যে থাকে বর্তমান থাকে সোম্মা আসা আ রাজুলন নাবে রাজুলেন এবং কোন ব্যক্তি কোন ব্যক্তির ক্ষেত্রে খারাপ ধারণা করে লাম তাজহার মেন হো ফাকাত বাতান এবং তার মধ্যে কোনো ভালো চিন্তা না করে থাকে তখন সে তার উপর জুলুম করেছে অর্থাৎ কোনো সুন্দর সমাজে কারো সম্পর্কে খারাপ ধারণা করা হচ্ছে গিয়ে জুলুমের কাজ অত্যাচারের কাজ ওয়াইজাস্তাউল আল ফাসাদা আল জমানে ও আহলিহি কিন্তু যদি কোনো সমাজে এবং কোনো সমাজের লোকজনদের উপরে যদি কোনো ফাসাদ ভরা থাকে নষ্টামি ভণ্ডামি ভরা থাকে ফা আহসানা রাজুলন জান বে রাজুলেন ফাঁকাত যদি কোনো ব্যক্তি কারো সম্পর্কে ভালো জ্ঞান করে ভালো ধারণা করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে যেমন উদাহরণস্বরূপ আমাদের সমাজে ঘুষ নেওয়া দেয়া এত অহরহ বেড়ে গেছে যে আমরা সেখানে ঘুষকে একজন আরেকজনকে যদি টাকা পয়সা দিচ্ছে নিচ্ছে লেনদেন করছে কাজ হচ্ছে আমরা সেখানে ভালো ধারণা করলে ক্ষতিগ্রস্ত হব যদি কোনো ব্যক্তি আমাকে কোনো টাকা দিচ্ছে আমি চিন্তা করবো সেটা বকশিস বা অন্য কোনো জিনিস আসলে এটা ভুল করব এটা হতে হবে পাপ ক্ষতিগ্রস্ত হব কিন্তু একটি সুন্দর পরিবেশে যদি আমরা থাকি যেখানে ঘুষ লেনদেন হয় না সেখানে যদি কোনো ব্যক্তি কোনো টাকা এগিয়ে দিচ্ছে তাহলে আমাদের ধরে নিতে হবে অবশ্যই এটা ঘুষ নয় হতে পারে কোনো কাজের জন্য টাকা দিচ্ছে হতে পারে কোনো জরিমানা যাই হোক তা আমাদেরকে এটা হচ্ছে কি ইমাম আলী আল্লাহ সাল্লা সাল্লামের হাদিস অপর এক হাদিসে বিহারুল আনোয়ারের বাহাত্তর নম্বর খণ্ড একশো সাতানব্বই পৃষ্ঠাতে ইমাম হাদিয়া সয়াতলাম থেকে বর্ণনা করা হচ্ছে যে এদা কানা জামানুল আদ জামান আল হে আগলব এমন একটি সময়ে এমন একটি যুগে এসেছে যেখানে আদল আব এবং ন্যায় পরায়তা পরায়ণতা ভরে আছে মিনাল জৌরে অর্থাৎ অত্যাচার জুলুমের তুলনায় ন্যায় পরায়ণতা ভরে আছে হারামন আন তাজন্নবে আহাদিন সুআন সেখানে কারো সম্পর্কে খারাপ ধারণা করা হচ্ছে কি হারাম হাত্তা ইয়লামা আলকা মিনহ যতক্ষণ পর্যন্ত তার খারাপ দিকগুলো জানা না হয়ে থাকে আগলো কিন্তু এমন একটি সময় এমন একটি যুগে যেখানে জৌর এবং অত্যাচার জুলুম ভরে গেছে আগলম মিনাল আদুল ন্যায়পরণের তার তুলনায় অন্যায় ভরে আছে ফালাইসালে আহাদেন আয়াজনা বে আহাদিন খাইরা তখন শোভা পায় না কোনো ব্যক্তি কারো সম্পর্কে ভালো চিন্তা ভালো ধারণা করবে হাত্তা ইয়াবদুদ আলিকা মিনহ যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে কোনো ভালো আচরণ না দেখে নেয় অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এমন সমাজ ভালো সমাজে কারো সম্পর্কে খারাপ ধারণা করতে নেই কিন্তু খারাপ সমাজে কারো সম্পর্কে ভালো ধারণাও করতে নেই যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ইয়াকি না হয়ে যায় বিশ্বাস স্থাপন না হয়ে যায় অবশ্য আমাদের জানতে হবে বুঝতে হবে যে কখন কোন পরিবেশে আমরা খারাপ ধারণা করব না কোন পরিবেশে আমরা খারাপ ধারণা করব অবশ্য এই জন্যই বলেছে লা ইউগনি মিনাল হাককেশাই ধারণা হকের স্থান নিতে পারে না সত্যের স্থান ধারণা নিতে পারে না তাই ইমাম আলী আলাহি সালাত সালামও বলছেন লাইসা মিনাল আল আদুল কাজা কারণ সিকাতে বেসান অর্থাৎ ধারণার উপর নির্ভর করে কোনো কিছুকে বিচার করতে নেই তার অর্থ এই নয় যে আমরা সবসময়ে কারোর উপর ভালো ধারণা করবো বা খারাপ ধারণা করবো না মানুষের উচিত যে মানুষ ভালো এবং খারাপ ধারণা করার পূর্বে সে পরিবেশ এবং সেই লোককে যাচাই করবে কখন তাকে ভালো ধারণা করতে হবে কখন খারাপ ধারণা করতে হবে যদি সমাজটাই পরিবেশটায় যদি মন্দ থাকে নষ্ট থাকে সেখানে ভালো ধারণা করা মানায় না সেখানে মানুষের উচিত প্রতিরক্ষামূলক আচরণ করা আর যেখানে সুন্দর পরিবেশ সেখানে খারাপ ধারণা করতে নেই যেটা মমিনের কাজ নয় তাই সেখানে ভালো ধারণা করতে হবে অর্থাৎ মমিন হবে ভালো ধারণা করা কিন্তু স্থান কাল পাত্র বিশেষে তাকে জ্ঞানের মাধ্যমে বেছে নিতে হবে যে কখন কি করবে সাবধানতা অবলম্বন করতে হবে যে কখন কি করতে হবে তা না হলে সে হবে ক্ষতিগ্রস্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহুম্মা যাইয়্যিনা বিযিনাতিল ঈমান ওয়া জাআলনা হুদাতাম মাহদিয়িন আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইতা اللهم إني أسألك عزيمة الرشاد والثبات في الأمر والرشد وأسألك شكر نعمتك وحسن عافيتك وأداء حقك برحمتك يا أرحم الراحمين.